মাটি এবং পাথর দিয়ে তৈরি করা হয় মশলা বাটার জন্য ঝিলের সরা। মহিলাদের মশলা বাটার জন্য এই ঝিলের সরা কুমোররা কিভাবে তৈরি করে তার সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এগুলো দিয়ে তুই কি তৈরি করবেন শশী? এই ঝিলের সরা আবার এই দে। এলি আপনি কতগুলো এই সরা তৈরি করেন? সংসারের কাজকর্ম করে ওই 36টি বানানো যায়। আরো কত কাজ থাকে এক এক দিনে, যদি সারাদিন ধরে সরা বানায় তো 120-130টি হয়। 120-130টা এই সংসারে কাজকর্ম করার পরে এগুলো বানান না? অনেক জায়গায় আমরা দেখেছি।